প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার গোপালের জন্য তৈরি করা মিষ্টি আমের আচার শেয়ার করছি। আমি যখন আম রোদে দিই তখন আমি কিন্তু হলুদ ইউজ করি শুধু, আর নুন ইউজ করি না। নুন ইউজ করলে খুব তাড়াতাড়ি জল ছেড়ে যায় এবং আমটা শুকিয়ে যায়, যেটা গুড়ের সাথে কম্বিনেশানটা খুব একটা ভালো আসে না, চামড়া চামড়া টাইপের হয়ে যায়। দ্বিতীয়ত, আমি আমের আচারে, মিষ্টি আমের আচারে বিশেষ করে আদা ব্যবহার করি আর মৌরিটা আমি বেশি ভাজি না। এই হয়েছে, আর একটু গরম মশলাও ইউজ করি। এই গেল আমার ছোটো ছোটো টিপস যেটা আমি তোমাদের জানালাম। দ্বিতীয় আমি যেটা কথা বলবো, যে ছোটো ছোটো বোনেরা যেটা আজকাল খুব চল হয়েছে নেগেটিভ কথা বলা, বড়রা কিছু শিখিয়ে গেছে যে আচার মিন্স অবশ্যই আচার খাওয়া উচিত নয়, অবশ্যই খাওয়া উচিত নয়, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মিন্স অবস্থায় আচার ধরা উচিত নয় সেটাও পেছনে নিশ্চয়ই কারণ ছিল। এখন মল আছে, এখন বাড়িতে ফ্রিজ আছে, কিন্তু তুমি তো বলো তো মলের আচার আর বাড়ির আচারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে কিনা? এখন তো 1 কেজি আচার তৈরি হয় বাড়িতে, তাও হয় কি হয় না, মলের আচারই সবাই খায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আগে 15-20 কেজি আমের আচার তৈরি হতো, সেই আচারকে যত্ন করে 2-3 বছর ধরে রাখাটা এটা অনেক বড় ব্যাপার, এটা হাইজিনিক ছাড়া সম্ভব না। কারণ এই যে গরমকালের পরে এসে যাবে বর্ষাকাল, বর্ষাকাল মানেই হয়েছে ভাইরাসের আক্রমণ। এবার মেন্স অবস্থায় আমাদের শরীর থেকে অনেক জীবাণু বেরোয়, সেই অবস্থায় যদি তুমি আচারটাকে ধরো তাহলে কী হবে, আচারটা ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা কারণ। এই নেগেটিভ কথা বলে অনেক লাইক পাওয়া যায়, আমার আমার কথায় হয়তো লাইক হবে না, তাদের কিছু এসে যায় না, যেটা সত্যি সেটাই আমি বললাম। যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করো।